অসাবধানতার জের বিদ্যুতের ছোবলে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের, তার নাম সুবীর সেন। ঘটনা শুক্রবার শান্তির বাজার মহকুমার মুহুরিপুর এলাকায়। বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চিন্তা করা বেজায় মুশকিল। এতে স্বাভাবিকভাবেই বোঝা যায় বিদ্যুতের কার্যকারিতা, কিন্তু এই বিদ্যুৎ সাবধানতার সাথে ব্যবহার না করলে সমূহ বিপদ। বৃহস্পতিবার বারবেলায় এমনই ঘটনা ঘটল শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুরের আরএফ এলাকায়। এদিন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা টিকলুদের বাড়িতে এক রাজমিস্ত্রির সাথে জোগালী হিসেবে কাজ করতে গিয়েছিল বয়স আনুমানিক 23-এর সুবীর সেন। প্রত্যক্ষদর্শীদের মতে, কাজ শুরুর আগে বিদ্যুৎ চালিত জলের পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে সুবীর। জলের পাম্পের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু সেখানে চিকিৎসক সুবীরের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সাথে সাথে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করে। কিন্তু জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা সুবীরকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় সুবীরের পরিবারের লোকজনের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। রাতে জেলা হাসপাতালের মর্গে এই নির্মাণ শ্রমিকের মৃতদেহ রাখা হয়। শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের পর তার পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। তবে তরতাজা এক যুবকের মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।